উন্নয়ন বিড়ম্বনায় নাকাল নগরবাসী। রাজধানী জুড়ে চলছে 5টি মেগা প্রকল্প, আসছে এক যুগেও হবে না মুক্তি।2035 সালেও শেষ করা যাবে না। দোটানা কাটিয়ে আগামী সপ্তাহে খুলছে 8টি প্রকল্পের উড়াল সড়কের একাংশ। টঙ্গী রেলগেট থেকে সরাসরি যাওয়া যাবে উত্তরা। এসবের মধ্যে আমরা রেডি থাকবো। এখন যদি আবার সিকিউরিটি বা অন্য কোনো ব্যাপারে নতুন কোনো ইস্যু সৃষ্টি না হয় তাহলে আমরা আমাদের দিক থেকে আমরা ওপেন করে দিতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়। সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় জানালেন প্রতিমন্ত্রী। লোড নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু না হলে আবারও ব্ল্যাক আউটের শঙ্কা। ডিজিটাল ব্যবস্থা উন্নত হওয়ায় বেড়েছে সাইবার অপরাধ বললেন প্রধানমন্ত্রী। ক্ষতি হচ্ছে সামাজিক, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে, সচেতনতার উপর গুরুত্বারোপ। সমমনাদের দলে ফেরাতে দফায় দফায় বিএনপির সংলাপ। সরকার বিরোধী গণ আন্দোলনের জন্য চলছে প্রস্তুতি জানালেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় জাতীয় পার্টি। এবং পুরানো সংগঠনের দলছুট সদস্যদের নিয়ে নতুন জঙ্গি দল হিন্দাল সারকিয়া। যোগ দিয়েছিলেন কুমিল্লা থেকে ঘর ছাড়া যুবকেরা। র্যাবের অভিযানে গ্রেফতার 7, নিখোঁজ আরও 50 তরুণ। উন্নয়ন বিড়ম্বনা আর অব্যবস্থাপনায় নাকাল রাজধানীবাসী। নগর জুড়ে চলছে 5টি মেগা প্রকল্প, এ সঙ্গে সড়কে খানাখন্দ তো আছেই। বিশেষজ্ঞরা বলছেন আগামী 10 বছরেও শেষ হবে না কাজ, তাই দরকার কেন্দ্রীয়ভাবে তদারকি। ঢাকার ওপর চাপ কমাতেও নিতে হবে উদ্যোগ। এদিকে সমন্বয়ের কথা বলছে ট্রাফিক বিভাগ। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর ফার্মগেট এলাকায় আসলেই এই মুহূর্তে খুব সহজেই টের পাওয়া যাবে উন্নয়ন বিড়ম্বনা কাকে বলে। মেট্রো রেলের নিচের অংশের কাজ প্রায় শেষ হলেও এখনও রয়ে গেছে নিচের নিরাপত্তা উপকরণ। আবার এরই মধ্যে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র্যামের কাজ। সব মিলিয়ে নগরের এই গুরুত্বপূর্ণ পয়েন্টের অবস্থা যেন যাচ্ছে তাই। এই সময়ে রাজধানীতে চলছে বেশ কিছু উন্নয়নমূলক কাজ। মিরপুর থেকে মতিঝিল এমআরটি লাইন 6, প্রস্তুতি চলছে বিমানবন্দর এলাকায় লাইন 1-এর কাজ শুরুর। লাইন 5-এর 2 পর্বের চলছে ইউটিলিটি স্টাডিজের কাজ, তাতেও বিঘ্নিত হচ্ছে বেশ কিছু পয়েন্টে যান চলাচল। আবার বিআরটিতেও নগরবাসীর দীর্ঘদিনের গলার কাটা। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এরই মধ্যে নিয়মিত খানাখন্দ তো আছেই। সব মিলিয়ে যেদিকেই যাক নাভিশ্বাস নগরবাসীর। দীর্ঘ লম্বা লাইন লাগিয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা জ্যাম, মানুষের কষ্টের সীমা নাই। পানি উঠলে সমস্যা হইয়া যায় যে বারবার রাস্তা কাটাকাটি। এখানে যারা বাসিন্দা আছে তাদের দুর্ভোগের আর শেষ নাই। এক ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগে, গাড়ি উল্টো পাল্টা লাগে, জায়গায় জ্যাম ছাড়াই সময় লাগবে অনেক। কাগজে কলমে 2030 সালের মধ্যে এসব প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও আগামী এক যুগেও এসব বিড়ম্বনা থেকে মুক্তির পথ দেখছেন না বিশেষজ্ঞরা। বলছেন উন্নয়নের পাশাপাশি জনদুর্ভোগ কমাতে নিতে হবে বিশেষ পরিকল্পনা। ঢাকাকে করতে হবে ডিসেন্ট্রালাইজেশন। ঢাকার অ্যাক্টিভিটিসগুলোকে ডিসেন্ট্রালাইজেশন কথা আমরা বারবার বলছি। আপনি এই সব কিছুর জন্য মানুষের ঢাকা আসার যে একটা প্রবণতা, এটাকে আপনার এটার প্রতি এখন একটা বিশেষভাবে নজর দিতে হবে। ট্রাফিক বিভাগের কাছেও নেই যৌক্তিক কোনো সমাধান। দায় সারা জবাবে পাশ কাটানোর চেষ্টা আইন শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই বিভাগের। ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে প্রায় 18টি সরকারি সংস্থা কাজ করে। পুলিশ হচ্ছে একদম এন্ড লেভেলে। অন্য সকল সংস্থা যে কাজগুলো করে সেগুলো করার পরে জাস্ট এই যে আইন রয়েছে সেই আইনের প্রয়োগিক বিষয়গুলো ট্রাফিক পুলিশ করে থাকে। মেট্রো রেলের প্রথম পর্ব চালু হলে ঢাকার এক অংশের দুর্ভোগ কিছুটা কমবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে।
যদি বলি এই মুহূর্তে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস বা কিংবা যে যদি বলি বিআরটি সহ অন্যান্য যে ওভারপাসগুলো নির্মাণের কাজ চলছে সেগুলো মূলত দীর্ঘমেয়াদে সুফল পেতে বা দীর্ঘমেয়াদী নগরবাসীর চলাচল আরও সুগম করতেই এই পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে। কিন্তু এই দীর্ঘমেয়াদী সুফল পেতে গিয়ে আসলে স্বল্পমেয়াদে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং যে রাজধানীবাসীর নিত্যদিনের চলাচল যে আসলে দূরও হয়ে পড়েছে সেটিই কিন্তু আসলে আমরা দেখছি নগরের বিভিন্ন মোড়ে মোড়ে। আমি এই মুহূর্তে রয়েছি কাউরান বাজার এলাকায়। কাউরান বাজার এলাকায় আমরা দেখছি যে এখানে কিন্তু যে মেট্রো রেলের যে একটি স্টেশন কাউরান বাজার স্টেশন এবং স্টেশন সহ মেট্রো রেলের যে কাজ এখানে চলছে যে কারণে আসলে দুই পাশের ব্যারিকেড দেওয়ার কারণে রাস্তা কিন্তু খুবই প্রশস্ত হয়েছে। এই কাউরান বাজারের মতো এত জনবহুল একটি জায়গায় কেবলমাত্র একটি লেনের মাধ্যমে যাওয়া আসা করা যায় এবং এখানে কি শুধুমাত্র এই জনদুর্ভোগ বা দুর্ভোগ বলতে কেবলমাত্র যে যানজটে সময় নষ্ট হচ্ছে সেটিই কিন্তু বোঝানো হয়নি। মূলত সাধারণ মানুষ যারা রয়েছেন এই পথে যারা চলাচল করেন তারা আসলে টের পাচ্ছেন যে এই পথে চলাচলটা শুধু যে সময় তাদের ব্যয় হচ্ছে তাও না, এই রাস্তাগুলো বিশেষ করে ফার্মগেট থেকে কাউরান বাজার পর্যন্ত এই পথটি যারা পাড়ি দিচ্ছেন তাদের কিন্তু আসলে যে রাস্তার যে অবস্থা অর্থাৎ খানাখন্দের কারণে রাস্তার যে অবস্থা বলা যায় যে এক প্রকার একটি বাসে চললে অর্থাৎ মোটামুটি আমরা যেমন দেখছি বিআরটিসির দ্বিতল বাস, এই দ্বিতল বাসে চললে মোটামুটি একটি রোলার কোস্টারের একটি ফিল পাওয়া যায় এই পথটুকু পাড়ি দিতে। একই অবস্থা কিন্তু আমরা দেখছি যে কাজীপাড়া শেওড়াপাড়া যেখানে মেট্রো রেলের স্টেশনগুলো জটিলতা রয়েছে সেই রাস্তা খানাখন্দ সরু হয়ে আছে সেখানেও কিন্তু একই দুর্ভোগ। এবং বলা যায় বিআরটি প্রকল্পের কথা তো আমরা সবাই জানি, সেখানকার বিআরটির যে চলমান কাজ রয়েছে সেখানেও এই যে সড়কের যে বেহাল দশা সেখানে দুর্ভোগ পড়া হচ্ছে। একই অবস্থা কালশি এলাকাতেও আমরা দেখেছি, কালশিতে যেখানে আসলে একটি ওভারপাসের কাজ চলছে সেখানেও আসলে ওই পথ দিয়ে মিরপুরে ঢুকতে গেলেও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। মূলত বিশেষজ্ঞরা যারা বলছেন যে উন্নয়ন কাজ বা দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাগুলো তো চলমান থাকবেই কিন্তু এই পরিকল্পনা এই যে প্রকল্প এই প্রকল্পগুলোর কারণে মানুষের দুর্ভোগ যেন সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে রাখা যায় বা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা যায় সেটি আসলে চেষ্টা করতে ডিটিসি সহ যারা এইসব সমন্বয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের আসলে উদ্যোগী হতে বা তাদের এই এই সব বিষয়ে আসলে আরও বেশি পদক্ষেপ নিতে কার্যকরী পদক্ষেপ নিতে বিশেষজ্ঞরা কিন্তু আহ্বান জানিয়েছিলেন এবং তারা যে বিষয়টি বারবারই এই বলছেন যে এই উন্নয়ন প্রকল্পগুলোর পাশাপাশি যেন আসলে যে মানুষের চলাফেরার পথটাও কিছুটা সুগম করে তৈরি করা যায় তাহলে আসলে মানুষ যেহেতু উন্নয়নের সুফলটাও যেমন দ্রুতভাবে পাশাপাশি এই সময়টাতে যে দুর্ভোগ সেগুলোও আসলে কমে আসবে, মোট কথা পুরো রাজধানীর গতিও আরেকটু বাড়বে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। আবারও রাজধানীর উন্নয়ন প্রকল্পের খবর। দোটানা কাটিয়ে আগামী সপ্তাহেই খুলে দেওয়া হচ্ছে বিআরটি প্রকল্পের টঙ্গী রেলগেট থেকে উত্তরা পর্যন্ত উড়াল সড়কের একাংশ। এর মাধ্যমে টঙ্গী থেকে ঢাকায় ঢুকতে ব্যবহার হবে নতুন পথ। এই অংশ চালু হলে ব্রিজের দ্বিতীয় অংশের কাজ শুরু করবে কর্তৃপক্ষ। তবে পায়ে হেঁটে চলাচলের জন্য নিচের বেইলি ব্রিজটি চালু থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ। মাস তিনেক আগেই শেষ হয়েছে এই উড়াল সড়কের কাজ, তবে টঙ্গী ব্রিজের এক পাশের কাজ শেষ হওয়ার জন্যই খোলা যাচ্ছে না পুরো সড়ক, সেক্ষেত্রে খুলতে হবে আসা অথবা যাওয়ার পথ। অবশেষে সেই দোটানা থেকে বেরিয়ে ঢাকায় ঢোকার পথটি খুলে দিচ্ছে কর্তৃপক্ষ। টঙ্গী রেলগেট থেকে সরাসরি চলে আসা যাবে উত্তরা। বিআরটি এই পথে মোট 6টি লেন, 2টি আসার 2টি যাওয়ার, আর মাঝখানের 2টি লেন বিআরটি পরিবহনের। আপাতত আসা যাওয়া মিলিয়ে একটি পথ তৈরি করা গেলেও ওপরের ট্রাফিক ব্যবস্থা নির্বিঘ্ন করতে বেশ কিছু পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। সেই কাজ সেরে এখন চলাচলের জন্য প্রস্তুত হচ্ছে হবে এমন নানা প্রতিশ্রুতির বিপরীতে বছরের পর বছর ধরে দুর্ভোগ। তাই বিআরটির এই প্রকল্পের উপরেই অনেকটাই আস্থা হারিয়েছেন নগরবাসী। তবে এবার কর্তৃপক্ষ যে আশার কথা শোনাচ্ছেন সেটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তোবা কিছুটা হলেও এই আস্থা সংকট থেকে মুক্তি মিলবে এই প্রকল্প সংশ্লিষ্টদের। তারা বলছেন অক্টোবরের প্রথম সপ্তাহে শেষবারের মতো পরিদর্শন শেষেই খুলে দেওয়া যাবে এই পথ। পুলিশের থেকে বা আমাদের সিকিউরিটি পিপল যারা আছে তাদের কাছ থেকে
অনেক সাজেশন পেয়েছি, সেগুলি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এই সপ্তাহের মধ্যে আমরা রেডি থাকব। এখন যদি আবার সিকিউরিটি বা অন্য কোনো ব্যাপারে নতুন কোনো ইস্যু সৃষ্টি না হয় তাহলে আমরা আমাদের দিক থেকে আমরা ওপেন করে দিতে পারব। তবে পুরো পথ চালু হলেও ব্রিজের অংশ এখনও শেষ হয়েছে অর্ধেক। কর্তৃপক্ষ বলছে এই পাশ চালু করে কাজ শুরু হবে সেতুর বাকি অংশের। তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নতুন সেতুর কাজ শেষ হলে হেঁটে পারাপারের ব্যবস্থা থাকবে তো? বেইলি ব্রিজটা তো এটা তো একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, কিছুদিন হয়তো আমরা রেখে দেবো। ওভার ব্রিজের উপর দিয়ে পার হতে হয় তাহলে একবার উঠতে হবে, নামতে হবে, এবং ডিস্টেন্সটাও অনেক বেশি। এটা স্বাভাবিকভাবে কারোর জন্য কমফোর্টেবল হবে না। ব্রিজের কাজটা শেষ হয়ে গেলে অ্যাড গ্রেডে বা শুধু খাল পারাপারের ক্ষেত্রে কোনো ব্যবস্থা করা যায় কি না। প্রতিটি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে অক্টোবরেই পুরোদমে কাজ শুরু হবার কথা জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ, সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। আর লোড নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু না হলে আবারও ব্ল্যাক আউটের শঙ্কা বিশেষজ্ঞদের। জাতীয় গ্রিডে মঙ্গলবারের বিপর্যয়ের পর প্রশ্ন উঠছে দেশের বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনা নিয়ে। কেন এই বিপর্যয়, ঠেকানোর উপায় বা কি, এ নিয়েও নানা মহলে চলছে আলোচনা। এমন অবস্থায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জানান বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ করছে দুটি তদন্ত কমিটি। প্রতিবেদন পেতে আরও এক সপ্তাহ লাগলেও প্রাথমিকভাবে জানা গেছে চাহিদা ও উৎপাদনের মধ্যে ভারসাম্যহীনতার কারণে জাতীয় গ্রিডের পূর্ব অংশে মঙ্গলবারের বিপর্যয়। সিরাজগঞ্জ 230 KV দুইটি সার্কিট এবং গোরাশাল AIS থেকে গোরাশাল GIS দুইটি 230 KV সার্কিট ট্রিপ করায় পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে পূর্বাঞ্চলে বিদ্যুৎ চাহিদা এবং উৎপাদনের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়। সিস্টেম ফ্রিকোয়েন্সি পারেশন রেঞ্জের নিচে নেমে যায় এবং আন্ডার ফ্রিকোয়েন্সি জনিত কারণে গ্রিড আনস্টেবল হয়ে পর্যায়ক্রমে পূর্বাঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র সমূহ ট্রিপ করে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি করে। এতদিনে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা যথাযথ গুরুত্ব না পাওয়ার বিষয়টি স্বীকার করেন প্রতিমন্ত্রী নিজেও। তবে এ ধরনের ঘটনা আগামীতে যাতে না ঘটে সেজন্য সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন নসরুল হামিদ। আমরা আশা করছি এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং সেগুলোর কিভাবে আরো বড় দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া যায় সেটার ব্যাপারেও পরিকল্পনা চলছে। এদিকে মঙ্গলবারের ঘটনার পর আবারও সামনে এসেছে 2014 সালের বিদ্যুৎ বিপর্যয়ের পর তদন্ত কমিটির করা সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি। সে সময় জাতীয় গ্রিডকে 6টি ভাগে ভাগ করার সুপারিশ থাকলেও এখন পর্যন্ত গ্রিড ভাগ করা হয়েছে পূর্ব ও পশ্চিম দুই ভাগে। মঙ্গলবার পূর্ব গ্রিডে বিপর্যয় হলেও পশ্চিম অংশ স্বাভাবিক থাকার পেছনে গ্রিড ভাগ করে দেওয়ার বিষয়টি ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এভাবে জাতীয় গ্রিডকে আরও কয়েকটি ভাগে ভাগ করা, স্মার্ট গ্রিড ও স্বয়ংক্রিয় লোড সমন্বয় বিদ্যুৎ ব্যবস্থাপনাকে ঝুঁকি মুক্ত করতে ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। আমাদের করণীয়টা হচ্ছে এমনভাবে সিস্টেমটাকে ডিজাইন করা যাতে করে এই ফেলিওর সম্ভাবনাটা কমে আসে, গোটা সিস্টেমটা আক্রান্ত না হয়ে তাকে লোকালাইজ করার চেষ্টা আমাদেরকে করতে হবে। তবে প্রযুক্তিগত যত ব্যবস্থাই নেওয়া হোক না কেন, সবার আগে প্রয়োজন উৎপাদন সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করা, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল টানা 1.25 ঘন্টা। সকাল 9:45 দিকে এই বিভ্রাটের কারণে ব্যাহত হয় জরুরি বিভাগের অস্ত্রোপচার, এক্স-রে সহ বেশ কিছু সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সাময়িক এই সমস্যায় পড়তে হয়নি বড় কোনো বিড়ম্বনায়। প্রায় 1.25 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একাংশ। সার্বক্ষণিক ব্যস্ততম এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে তৈরি হয় ভুতুড়ি পরিবেশ। সকাল 9:45 থেকে 11:30 পর্যন্ত বন্ধ থাকে জরুরি বিভাগের অস্ত্রোপচার, এক্স-রে, অবজারভেশন কক্ষ, জরুরি বিভাগের মিনি আইসিইউ সহ আশপাশের বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ জায়গার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে এসব ইউনিটে স্বাভাবিক কার্যক্রম। ভুতুড়ে পরিবেশে ব্ল্যাক আউটের শঙ্কায় পড়েন রোগী ও স্বজনরা, সেই সঙ্গে ছিল চুরি হওয়ার আশঙ্কাও। পর্যাপ্ত আলো বাতাস না আসায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েন স্বাস্থ্যসেবা গ্রহীতারা।
ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস নিচ্ছেন, আমি ওটা নিয়ে খুব টেনশনে ছিলাম। যদি ওনার ব্যাকআপ দিচ্ছেন, কতটুকু ব্যাকআপ হয়েছে এটা তো আর আমরা বলতে পারবো না, কিন্তু আমি খুব টেনশনে ছিলাম যে আসলে আমার পেশেন্ট সঠিকভাবে ব্যাকআপটা পাচ্ছে কিনা, যেহেতু 45 মিনিট বিদ্যুৎ নেই। তবে রোগী দুর্ভোগের এই বিষয়টি জানতেন না খোদ হাসপাতালের পরিচালক। সময় সংবাদের প্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে ফোনে খবর নেন তিনি। জানান, বিদ্যুতের সাময়িক এই অসুবিধায় সেবা দিতে তাদের খুব বেশি বেগ পেতে হয়নি। আংশিক জায়গায় কিছুক্ষণের জন্য ইলেকট্রিসিটি ছিল না, একটা সার্কিট ড্রিপ করেছিল, আমাদের মেকানিক এসে এটা ঠিক করেছে, তো এটার জন্য কয়েক মিনিট সময় লেগেছে। এটি এত বড় একটা প্রতিষ্ঠানে এই ধরনের সমস্যা ছোটখাটো থাকে, এগুলো নিয়েই চলে এবং এটার ব্যাকআপ সাপোর্ট সব আমাদের আছে। গত মঙ্গলবার জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ব্ল্যাক আউটের কবলে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা। তবে এই পরিস্থিতি সামাল দিতে হাসপাতালটির নিজস্ব জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে যায়। সার্বক্ষণিক প্রায় 4,000 ভর্তি রোগীর চিকিৎসা চলে রাজধানীর এই হাসপাতালটিতে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে, 6 মাস পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু। উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা, সীমান্তে উত্তেজনার কারণে বন্ধ টেকনাফ নৌ রুট। ডিজিটাল ব্যবস্থা উন্নত হওয়ায় বিশ্বে বেড়েছে সাইবার অপরাধ, এতে ক্ষতি হচ্ছে সামাজিক, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে। সকালে গণভবনে জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের সভায় যোগ দিয়ে বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিজ্ঞানের ওপর গবেষণা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়, এজন্য ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দিয়েছে বর্তমান সরকার। তিনি জানান, ডিজিটাল ব্যবস্থাপনার সুফল করোনার সময় পেয়েছে বাংলাদেশ। সরকার প্রধান বলেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। একটা সমাজের জন্য ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার করাটা যে কতটা ক্ষতিকারক, এবং তথ্য প্রযুক্তি, বিজ্ঞানের উপর গবেষণা, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গবেষণা ছাড়া আসলে কোনো জাতি কিন্তু উন্নত হতে পারে না। কিন্তু আমাদের যেমন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে, আমরা সারা বিশ্বই এখন ডিজিটাল পদ্ধতিতে চলে, এবং এর যে সুফলটা করোনা ভাইরাসের সময় সেটা যেমন আমরা পেয়েছি, আবার সাথে সাথে এর কতগুলি খারাপ দিক আছে, যেটা দেখা যাচ্ছে যে নিরাপত্তার বিষয়টা, কারণ সাইবার ক্রাইম এটা একটা বিরাট সমস্যা। শুধু তাই, এখানে নানা ধরনের মানে সামাজিক সমস্যা অথবা সন্ত্রাস, জঙ্গিবাদের বিকাশ, নানা ধরনের কিন্তু ঘটনা ঘটে। সেদিকে লক্ষ্য রেখেই এ বিষয়ে আমাদের নিরাপত্তার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের নিজেদের দেশে, দেশের মানুষের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করাও দরকার। সমমনাদের দলে ভেড়াতে দফায় দফায় সংলাপ করছে বিএনপি। সরকার বিরোধী যুগপথ আন্দোলনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলীয় চেয়ারপারসন কার্যালয়ে লেবার পার্টি ও এনপিপির সঙ্গে সংলাপ শেষে একথা বলেন তিনি। দীর্ঘ সময় ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার থাকলেও এ নিয়ে রূপরেখা দিতে পারেনি বিএনপি। কেমন হবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, এমন প্রশ্নে বৃহস্পতিবার গুলশানের দলীয় চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, 96 সালের সংবিধানের আলোকে 58-এর ক অনুচ্ছেদ অনুযায়ী রূপরেখা চূড়ান্ত করবে বিএনপি। 58 ক গ সংবিধানের যেটা ছিল, এর আগে সকাল 11টায় ন্যাশনাল পিপলস পার্টির 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসে দলটি। সংলাপ শেষে এনপিপি চেয়ারম্যান বলেন, সব রাজবন্দীর মুক্তি সহ বেশ কিছু দাবিতে একমত হয়েছেন তারা। পার্লামেন্ট থাকা অবস্থায় জাতীয় নির্বাচন হবে না। এর আগে সকাল 10টায় একই জায়গায় সংলাপ করে লেবার পার্টি। সংলাপের পরপর দলটির চেয়ারম্যান জানান, শীর্ষ আলেমদের মুক্তি, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সহ বেশ কিছু দাবিতে একমত হয়েছেন তারা। আলেমুল্লাহদেরকে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন তোহমাত দিয়ে আজকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার, এই 3 ইস্যুকে প্রাধান্য দিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি সংলাপ করছে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি, সবচেয়ে বেশি প্রাধান্য যেটা পাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভোটারবিহীন সরকারের পদত্যাগ করে একটা নিরপেক্ষ
তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির দ্বিতীয় ধাপের সংলাপে এ পর্যন্ত 5টি দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, নিজেদের অদক্ষতা ও অযোগ্যতা ঢাকতেই বিদ্যুৎ বিপর্যয় নিয়ে দলটি মিথ্যাচার করছে। আলাদা অনুষ্ঠানে কথা বলেন ক্ষমতাসীন দলের নেতারা। কোনো যুক্তি নির্ভর নয়, বিএনপি সরকারের অন্ধ সমালোচনা করে, এমন অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতারা বলছেন বিদ্যুৎ বিপর্যয় নিয়ে তারা মিথ্যাচার করছে। 2003 সালে বিএনপি সরকারের আমলে জাতি দীর্ঘমেয়াদী অন্ধকারে ছিল বলে মন্তব্য আওয়ামী লীগের। সকালে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি যুদ্ধ অপরাধীদের পৃষ্ঠপোষকতা করেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতাটাকে ঢাকার জন্যই তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সিদ্ধ খুঁজে বেড়াচ্ছে। বাংলাদেশের যে তারা যে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট করেছে, যার ফলে হয়তো বিশেষ একটা সম্প্রদায়ের মানুষের কাছে তাদের এই চেহারা উন্মোচিত বলে এখন তাদের কাছে তাদের আনুকূল্য পাওয়ার জন্য এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। এদিকে সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি দেশের জন্য সবচেয়ে বড় বোঝা, বিএনপির ভূমিকা বিদ্যুৎবিহীন খাম্বার ন্যায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিদ্যুৎ খাতে বিএনপি জাতিকে দীর্ঘমেয়াদী অমানিসার আধার উপহার দিয়েছে। তারা দুর্নীতির অভিযোগ করেন, সরকারের অন্ধ সমালোচনা করেন, অথচ বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকা সরকারের পাশাপাশি দাতা সংস্থায় বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে। আওয়ামী লীগ নয়, বিএনপির হাতে দেশ ও জনগণ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে ইসির নিয়ন্ত্রণ নেই, আচরণবিধি লঙ্ঘন করছেন এমপি জনপ্রতিনিধিরা। সকালে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন। বলেন, জাতীয় পার্টি এখন আর কারো দালালি করে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেখা করেন। এ সময় গাইবান্ধা উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার দাবি জানানো হয়। এছাড়া অনুষ্ঠেয় নির্বাচন সম্পর্কে কিছু সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুন্নু জানান তাদের দলে কোনো ভাঙন নাই। রওশন এরশাদের কাউন্সিল ডাকা প্রসঙ্গে চুন্নু জানান তারা কাউন্সিল করছেন না, কে বা কারা করছে এ ব্যাপারে তারা কিছু জানেন না। আমাদের দুই একজন আমাদের দলের বিশৃঙ্খলা করেছিল, তাদেরকে আমরা অবধি দিয়েছি। এটা অনেক দলে আওয়ামী লীগের সাম্প্রতিক একজন মেম্বার পার্লামেন্টকেও এই দলীয় বিশৃঙ্খলার কারণে কিন্তু অবধি দিয়েছি, এটা আমরা দিচ্ছি। আর কোন কাউন্সিল জাতীয় পার্টি, আমি মহাসচিব, আমার দল আছে, আমার চেয়ারম্যান আছে, জিএম কাদের, প্রেসিডিয়াম আছে, সংসদীয় দল আছে, নির্বাহী দল, আমরা কোন কাউন্সিল আমাদের নাই। বর্তমানে সাংগঠনিক কারণে আমাদের কেউ যায় না, কারণ জাতীয় পার্টি এখন কারো দালালির রাজনীতি করে না, জাতীয় পার্টি এখন তার নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে থাইল্যান্ডে চিকিৎসারত জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক এবং সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এক ভিডিও বার্তায় জানান, এরশাদের মৃত্যুর পর গত কাউন্সিলে দলের গঠনতন্ত্র পরিবর্তন করে ক্ষমতা খর্ব করে দেয়া হয়েছে, এর মাধ্যমে গঠনতন্ত্রকে দুর্বল করে দেয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করেন এরশাদের মৃত্যুর পর পার্টি অনেকটা এলোমেলো হয়ে গেছে। কাউন্সিলটা ডেকেছে তার কারণ অনেক আছে, বিশেষ করে কিছু কিছু জিনিস আছে। গত কাউন্সিলে আমাদের গণতন্ত্রকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে যা যা যত ক্ষমতা ছিল সে ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে, এবং অনেক জায়গাতে সংশোধন করে নতুন করে গণতন্ত্র আনা হয়েছে, এটা ঠিক হয়নি। আগামী 26 নভেম্বর জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল আহ্বান করেন বেগম রওশন এরশাদ। এ নিয়ে দ্বন্দ্বে জড়ান রওশন ও জিএম কাদের পন্থীরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে বন্ধ থাকলেও বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। চলতি মৌসুমে প্রথম যাত্রায় সেন্ট মার্টিন যান 750 জন পর্যটক। এ মুহূর্তে সেন্ট মার্টিনে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ৬ মাস পর সেন্ট মার্টিনে পর্যটকের পা পড়েছে। এরই মধ্যে 750 জন পর্যটক আজকে দুপুর ১টায় কক্সবাজার থেকে সরাসরি জাহাজ করে সেন্ট মার্টিনে এসেছেন। এরই মধ্যে যারা পর্যটকরা এসেছেন তারা কিন্তু এসেই তারা যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সেটি অবলোকনের জন্য আসলে ছুটে গিয়েছেন এবং যে যার যার মতো করে প্রতিটি স্থানে তারা ঘুরছেন এবং বেশ আনন্দ করছেন। তারা যে বিষয়টি বলছে যে দীর্ঘ সময় পর যে প্রথম পর্যায়ে তারা ছুটে এসেছেন সেন্ট মার্টিন দ্বীপে, কারণ হচ্ছে দ্বীপের যে স্বচ্ছ নীল জলরাশি, প্রকৃতি এবং সব কিছু মানুষজন যখন কম থাকে তখন ভালোভাবে উপভোগ করা যায়, সেই কারণে তারা মূলত এখানে ছুটে এসেছে সেই বিষয়টি বলছেন পর্যটকরা। আর এদিকে জাহাজ কর্তৃপক্ষ যেটি বলা হয়েছে তাদের পক্ষ থেকে এরই মধ্যে তাদের অনুমতির কারণে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যুগে তারা জাহাজ নিয়ে এসেছেন, সেখানে যে ধারণ ক্ষমতার যে 750 জন যাত্রী নিয়ে তারা এসেছেন, তবে এর বাড়তি কোনো পর্যটক বা যাত্রীকে তারা নিয়ে আসেননি সেটি বারবার বলছেন। এবং তারা জাহাজ কর্তৃপক্ষ আরেকটি বিষয় বলছে, যেহেতু সেন্ট মার্টিন টেকনাফ নৌরুটে যখন পর্যটকবাহী জাহাজ চলছে না সেহেতু তারা নাব্যতা সংকটের কথা বলছে, সেহেতু কক্সবাজার থেকে আরও কয়েকটি জাহাজ ছাড়ার একটি সুযোগ থাকতে পারে বা অনুমতির জন্য তারা অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন। অনুমতি পেলে তারা আরও বেশি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ছাড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এরই মধ্যে যারা পর্যটকরা এসেছেন তারা আমরা এখানে দেখতে পেয়েছি পর্যটকরা নামার পরপরই কিন্তু দ্বীপের 11,000 যে বাসিন্দা রয়েছে তাদের মুখে হাসি ফুটেছে। এরই মধ্যে যারা ডাব বিক্রেতা রয়েছেন, দোকানদার রয়েছেন, যারা মাছ বিক্রি করেন, ভাজা মাছ বিক্রি করেন বা হোটেল কর্তৃপক্ষ, সবার মুখে আমরা হাসি ফুটেছে দেখতে পেয়েছি। তারা যেটি বলছে, দীর্ঘ সময় পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটক এসেছে এবং এই পর্যটক আসাতে তাদের বেচা বিক্রি বা যে হোটেলের যে ৬ মাস ধরে যে বন্ধ যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলা অনেকটাই পুষিয়ে নিতে পারবেন বলে তারা জানিয়েছেন, যার ফলে এখানে একটি আনন্দমুখর একটি পরিবেশ বিরাজ করছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। তো এ ছিল আমার কাছে কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সেন্ট মার্টিনে। দুপুরের সময় আরো থাকছে ভারতের জলপাইগুড়ির মাল নদীতে আকস্মিক জোয়ার। প্রতিমা বিসর্জন দিতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ৪০ জন। জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া নামে নতুন জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে র‍্যাব। নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি, আনসার আল ইসলাম এবং হরকাতুল জিহাদের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা একত্রিত হয়ে এই উগ্রবাদী জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৭ তরুণকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র‍্যাব। কুমিল্লা থেকে ৮ তরুণ নিখোঁজের পরপরই এ নিয়ে ছায়া তদন্তে নামে র‍্যাব। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে তল্লাশি চালায় তারা। সেই ধারাবাহিকতায় শহরের একটি আবাসিক হোটেলে যায় সংস্থার সদস্যরা। ২৪ আগস্ট কুমিল্লা সদরের একটি হোটেলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা মেলে নিখোঁজ ৩ তরুণের। সঙ্গে থাকা ব্যাগ দেখে র‍্যাবের ধারণা হয় বাড়ি ছাড়ার প্রস্তুতি নিয়েই বের হয়েছিলেন তরুণরা। ওই দিনই বিকেলে চাঁদপুর রেলগেট এলাকায় দেখা যায় তাদেরকে। সম্প্রতি দেশের কয়েকটি জেলা থেকে নিখোঁজ হয় বেশ কয়েকজন তরুণ। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার পর বিষয়টি সামনে আসে। সন্দেহ করা হয় জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েই তারা ঘর ছেড়েছে। জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৭ তরুণকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব। সংস্থাটি বলছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সদস্য তারা। নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে কতিপয় সদস্যদের একত্রিত করে ২০১৭ সালে নব্য এই জঙ্গি সংগঠনের কার্যক্রম শুরু হয়। ২০১৯ সালে সংগঠনটির নামকরণ করা হয়। ২০১৭ সালে তিনি এই যে একটি নব্য জঙ্গি সংগঠন, এটা আমরা লিফলেট এবং বিভিন্ন পুস্তিকার মাধ্যমে পেয়েছি, জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া, অর্থাৎ পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার নামে একটি সংগঠনের তথ্য আমরা
হোসাইনের কাছ থেকে জানতে পারি। র‍্যাব বলছে নিরুদ্দেশ হওয়া তরুণদের বিভিন্ন গোপন আস্তানায় রেখে পটুয়াখালী ও ভোলার বিভিন্ন চরাঞ্চলে সশস্ত্র হামলা, বোমা তৈরি ও জঙ্গিবাদ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদেরকে শুধু বলা হয়েছে যে সামনে আরো কঠিন প্রশিক্ষণ আছে, সেই প্রশিক্ষণ উত্তীর্ণ হলে তাদেরকে আরেক স্টেপে নেওয়া হবে, এইভাবেই তাদেরকে রাখা হয়েছে। নতুন এই জঙ্গি সংগঠনের সদস্যরা আনসার আল ইসলামের মতাদর্শে বিশ্বাসী বলে জানিয়েছে র‍্যাব। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে পরিত্যক্ত 30টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সকাল 9:30 থেকে বিমানবন্দরের 12 নম্বর বেয়ের পাশে থাকা ডাস্টবিনে স্কচ টেপ মোড়ানো পরিত্যক্ত বস্তু পড়েছিল। পরে সেখান থেকে 30টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক ওজন 3 কেজি 480 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 3 কোটি 50 লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ। দেশের বাইরের খবর। থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে বন্দুক ও ছুরি হামলায় শিশুসহ অন্তত 31 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের লংবুয়া লামফু শহরে এ হামলার ঘটনা ঘটে। বিবিসি জানায়, সাবেক এক পুলিশ কর্মকর্তা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় আকস্মিক জোয়ারে ভেসে 8 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত 40 জন। স্থানীয় সময় বুধবার রাতেই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় প্রতিমা বিসর্জন দিতে মাল নদীতে ভিড় করেন শত শত মানুষ। এ সময় পাহাড়ি ঢলের কারণে নদীর স্রোত বেড়ে যায়। আকস্মিক জোয়ারে নারী ও শিশুসহ ভেসে যান অনেকেই। নিখোঁজদের উদ্ধারে গভীর রাতেই শুরু হয় অভিযান, তবে অন্ধকারের কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। পরে আলোর ব্যবস্থার পর পুনরায় উদ্ধার কাজ শুরু হলে জীবিত উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে নিখোঁজদের উদ্ধারে ফের শুরু হয় অভিযান। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, তীব্র ভিড়ের কারণে জোয়ারের সময় সেখানকার লোকজন তীরে আসতে না পারায় এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় এলাকায় বৃষ্টি না হলেও সিকিম সংলগ্ন পার্বত্য অঞ্চল থেকে পাহাড়ি ঢলে পানির স্রোত বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের অভিযোগ, জোয়ারের সম্ভাবনা থাকলেও আগে থেকে কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় বেড়েছে হতাহতের সংখ্যা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। নিউজিল্যান্ডে কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ মিশন। ক্রাইস্ট চার্চের হেগলি ওভালে বাংলাদেশ সময় সকাল 8:00 শুরু হবে ম্যাচটি। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে টাইগাররা। টি টোয়েন্টি ফরম্যাটে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। যদিও সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইট ওয়াশ করে কিছুটা আত্মবিশ্বাস ফিরেছে ক্রিকেটারদের মাঝে। এবার দুই হেভিওয়েট দলের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া শ্রীধরন শ্রীরামের দল। এর আগে টি টোয়েন্টিতে মুখোমুখি 15 দেখায় পাকিস্তানকে মাত্র 2 বার হারাতে পেরেছে বাংলাদেশ। তবে এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই ইতিবাচক পারফরম্যান্সের খোঁজে থাকবে টাইগাররা। ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব। ক্রাইস্ট চার্চের কন্ডিশনে তৃতীয় দিনের মতো অনুশীলন সেরেছে ক্রিকেটাররা। লাস্ট সিরিজ আমরা খেলেছি, সো সাকিব ভাই ছিল না, বাট এখন আমাদের পরিপূর্ণ টিম হয়েছে এবং আমরা সবাই একসাথে প্র্যাকটিস করে মাঠে নামতে পারবো। যেহেতু পাকিস্তান ওরা ওয়ার্ল্ড কাপেও ভালো খেলেছে এবং এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে এবং নিউজিল্যান্ডের মাটিতে আমরা খেলবো, সো আশা করি বড় দুইটা টিমের সাথে আমরা খেলবো, আমাদের কনফিডেন্ট ভালো থাকবে আমরা যদি এখানে ভালো ক্রিকেট খেলতে পারি। সো প্রত্যেকটা প্লেয়ারের এখানে প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং যার যার জায়গা থেকে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি ওয়ার্ল্ড কাপের আগে এখানে ভালো পারফর্ম করতে পারি, সো আমরা ওয়ার্ল্ড কাপে যে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে পারবো আশা করি। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।